1971 সাল হচ্ছে যে আমাদের মতো বয়সী যারা মানুষ তাদের জন্য একটা খুব গুরুত্বপূর্ণ সময়, একটা খুব পবিত্র সময়। আমি সবসময় বলি যে আমাদের যে পরবর্তী প্রজন্ম তারা এর দিক থেকে তারা খুব দুর্ভাগা। তার কারণ আমরা যারা 1971 সালে বড় হয়েছি তারা আসলে একজন মানুষের ভিতরে যে সবচেয়ে সুন্দর যে জিনিসগুলি আমরা সেগুলো দেখতে পেয়েছি। আমরা মানুষকে বিশ্বাস করি, আমরা জানি যে আমাদের দেশের মানুষ একজন আরেকজনের জন্য জীবন দিয়ে দেয় এবং তাদের সে আত্মত্যাগ, তাদের সে বীরত্ব, তাদের সাহস, ভালোবাসা আমরা 1971 সালে দেখেছি সেটা, এবং যারা নতুন প্রজন্ম তারা সেটা দেখে নেয়। কাজে আমি অনেক সময় লক্ষ্য করেছি তারা আসলে 1971 সালে যারা বড় হয়েছে তাদের থেকে একটু ভিন্ন। তারা মানুষকে ঠিক করে বিশ্বাস করতে পারে না। তাদের ধারণা যে মানুষের ভিতরে অনেক ধরনের খারাপ মানুষ আছে, মানে অসৎ মানুষ আছে, সত্যি না, আমার কখনোই মানুষের উপরে বিশ্বাস হারে না। কাজে 71 সালে আমি নিজে বাংলাদেশের অবরুদ্ধ বাংলাদেশে আটকে পড়েছিলাম। আমার বাবাকে পাকিস্তান সেনাবাহিনী মেরে ফেলেছিল, আমাদের থাকার জায়গা ছিল না, এক জায়গা থেকে আরেক জায়গায় ঘুরে বেরিয়েছি, কোথায় রাত কাটাবো জানি না, কোথায় যাবো জানি না, অনেক ধরনের কষ্ট দুঃখ কষ্ট হয়েছে। কিন্তু তারপরেও আমার স্মৃতিগুলি কিন্তু খুব মধুর স্মৃতি, কারণ সেই দুঃসময়েও কিন্তু সবসময় মানুষ আমাদের কাছে এগিয়ে এসছে। আমি একটা ছোটো একটা গল্প বলি, আমার কথাটা শেষ করি। সে হচ্ছে গিয়ে যখন আমার বাবাকে পাকিস্তান মিলিটারি মেরে ফেলেছে তখন আমরা আসলে একটা গ্রামে আশ্রয় নিয়েছিলাম। সেই গ্রামের যে মানুষের বাড়িতে আশ্রয় নিয়েছিলাম সে একটা মাতব্বর ধরনের মানুষ এবং সবাই জানে যে তার বাড়িতে আমরা আশ্রয় নিয়েছি। এবং পাকিস্তান মিলিটারি আমার বাবাকে মেরেছে, আমার বাবার উপরে রাগ ছিল, তাতে আমাদের উপরে তার রাগ ছিল, কাজে সে তখন ভয় পেয়ে গেলো। তার ধারণা হলো যে এখন পাকিস্তান মিলিটারি এসে তার বাড়িটা পুড়িয়ে দিবে, তাদের যারা পরিবারের সদস্য আছে তাদেরকেও তারা কুমড়ে ফেলবে। খুবই মানে একটা সহজ কথা, স্বাভাবিক কথা। কাজেই সে এসে আমাদেরকে বললো যে আমাদের জন্য অনেক ভালো হয়, আপনারা যদি আমার এখানে না থাকে অন্য কোথাও চলে যান। তখন কিন্তু আমরা একটা গ্রামের ভিতরে আমরা কাউকে চিনি না, সন্ধ্যাবেলা, এবং মোটামুটি সেই গ্রামের সেই মাতব্বর মানুষ আমাদেরকে বললো চলে যেতে, এই মুহূর্তে চলে যেতে। আমার তখন বয়স আমাদের কম, অভিজ্ঞতা নেই, তাই না? আমার মা হচ্ছে এদের তখন একমাত্র মানুষ, আমাদের গার্জিয়ান কি অভিভাবক, কিন্তু একজন মহিলা মানুষ, এর আগে তো কখনো কোনো কিছু দায়িত্ব তাকে দিতে হয়নি। তো তিনি বললেন আচ্ছা ঠিক আছে, যদি যেতেই হয় তো আমরা যাবো বলে বরিশালে পিরোজপুর ছিল, সেখানে নৌকা খুব সহজে পাওয়া যায়, সব কিছু আছে নৌকা দিয়ে যুক্ত, সবার বাড়ির সামনে নৌকা, মানে নদী আছে নাহলে খাল আছে, তাহলে দুটো নৌকা ভাড়া করে নিয়ে আসা হলো এবং আমরা নৌকা থাকলাম। আমার সব ভাই বোন, আমার মা এবং আমার মামি ছেলের সাথে উঠে নৌকাটা ছাড়লো এবং আমরা কিন্তু জানি না কোথায় যাবো। আমরা একটা রথ সন্ধ্যেবেলা রওনা দিয়েছি একটা নৌকা করে এবং আমরা কোথায় যাবো আমরা জানি না, তাই না? সে নৌকা করে আমরা যাচ্ছি। এটা হচ্ছে একটা অত্যন্ত বিচিত্র একটা অভিজ্ঞতা যে আমি শুরু করেছি একটা যাত্রা কিন্তু কোথায় যাচ্ছি আমি জানি না, এবং তখন কিন্তু ভয়ঙ্কর অবস্থা। পানির দিকে তাকালে দেখা যাবে একটা মৃতদেহ বসে যাচ্ছে, তাই না? পাকিস্তান সেনাবাহিনী দখল করে ফেলেছে, মানে রাজাকারদের উৎপাত আছে, সেখানে বাড়ি জ্বলছে, মানে আগুন হচ্ছে সেভাবে। এবং আমরা সেখান থেকে যাচ্ছি এবং মাকে জিজ্ঞাসা করলাম কোথায় যাচ্ছে, মা কিছু জানে না, মা রোজা রেখেছে এবং সন্ধ্যা হয়েছে, আজান পড়েছে, তখন ইফতার করতে হবে। তো আমার মা হাত দিয়ে নদী থেকে একটু পানি তুলে পানিটা খেয়ে তার রোজাটা ভাঙলে। তখন আমরা নদীর দিকে যাচ্ছি ভাবে হঠাৎ দেখি যে নদীর তীরে একটা মানুষ সে হাত তুলে আমাদেরকে ডাকছে। আমরা নৌকাটা ফেলালাম নদীর তীরে, সে মানুষটা বললো যে দেখেন আমাকে যে বাড়ি থেকে আপনাদেরকে এখন বের করে দিয়েছে আমি সেই বাড়ির বাচ্চাগুলোকে পড়াই, তাদের প্রাইভেট টিউটর, এই গ্রামে এক জায়গায় আমার একটা ছোটো বাড়ি আছে, আপনারা যদি কিছু মনে না করেন তাহলে আপনারা আমাদের বাড়িতে আশ্রয় নিতে পারেন, থাকতে পারেন, আমি আপনাদেরকে প্রোটেকশন দেব, তাই না? তখন নিন আমি যে বলছি যে পৃথিবীতে ভালো মানুষ আছে এবং মুক্তিযুদ্ধের সময় সবার ভালো জিনিসগুলি বেরিয়ে এসছে তার একটা উদাহরণ। তো সে কোনোরকম তার কোনো ভয় নেই যে তাকে আমাদেরকে আশ্রয় দিলে তাকে মেরে ফেলবে কিংবা বাড়ি জ্বালিয়ে দেবে, সেগুলো তোয়াক্কা না করে সে আমাদেরকে নিয়ে তার বাড়ি থেকে সে আশ্রয় নিল। আমার মনে আছে সেদিন মে মাসের সম্ভবত 8 তারিখ ছিল, সেদিন একদম জ্যোৎস্না, মানে মাত্র মানে জ্যোৎস্না রাত ছিল, সেদিন সন্ধ্যাবেলা হচ্ছে, তখন আকাশ থেকে চাঁদ উঠেছে। তো সেটি কি অপূর্ব একটি দৃশ্য, তাই না? আমাদের বাংলাদেশ তো খুব সুন্দর জায়গা, নদী মাঠ পানিতে ডুবে আছে, তার ভিতরে চাঁদ উঠতেছে সেখান থেকে, খুব আমাদের মনের অবস্থা খুব খারাপ। তারপরেও কিন্তু সেই অস্বাভাবিক সৌন্দর্যের কথা কিন্তু আমি এখনও ভুলতে পারি না। আমরা হেঁটে 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 আমরা তার বাড়ি থেকে আশ্রয় নিলাম। গ্রামে মানুষ, দরিদ্র মানুষের একটা বাসা,
তো সেখানকার বাসাগুলো যেরকম হয় সবসময় দোতলা হয়, মানে কাঠের ঘর কিন্তু তার ভিতরে দুটো তালা থাকে আর কি, তারা আমাদের উপরে তারা আশ্রয় দিল। তো গভীর রাত্রে হঠাৎ করে আমরা আবিষ্কার করলাম যে মানুষ আমাদের আশ্রয় দিয়েছে সে গোপনে তার বাসা থেকে বের হয়ে যাচ্ছে। তখন আমার মা বললেন যে আমরা তো একে চিনি না, একে জানি না, সে কোথায় যাচ্ছে, সে কি পাকিস্তান মিলিটারি খবর দিতে যাচ্ছে, কাদাঘাটে খবর দিতে যাচ্ছে। আমার বোনরা আছে বিশ্ববিদ্যালয়ের পরে ছাত্রী বোন ছিল, তখন তো তাদের জন্য খুব ঝুঁকিপূর্ণ জায়গা, তো আমরা সেদিকে তাকিয়ে থাকলাম এবং আমার মা বললেন সবাই দেখে জেগে থাকে, কোথায় গিয়েছিল জানি না, যদি কিছু একটা ঘটে তখন তার জন্য প্রস্তুত হতে হবে। ঘণ্টাখানেক পরে দেখলাম যে সেই মানুষটি আবার ফেরত আসছে, তার সমস্ত শরীর ভেজা পানিতে এবং ভালো করে দেখলাম হাতে একটা জাল। আমার মা জিজ্ঞেস করলেন যে বাবা তুমি কোথায় গিয়েছিলে এত রাত্রেবেলা, তো সে বললো যে মা আপনারা তো আমার পাশে আশ্রয় নিয়েছে, আমার তো কিছু খেতে দেওয়ার কিছু নাই, আমি গিয়েছিলাম দেখি যে জাল দিয়ে কিছু মাছ ধরতে পারি না, সে গিয়ে কিছু মাছ ধরে নিয়ে এসছে, সে মাছগুলো রান্না করে সে আমাদের খাইয়েছে। ঠিক তখন আমি ঠিক করেছিলাম যে পৃথিবীতে কোনো দিন কোনো মানুষকে আমি অবিশ্বাস করবো না, এখনও করি না। এটা হচ্ছে আমার মুক্তিযুদ্ধের সময়কার এক অত্যন্ত ছোটো একটা ঘটনা।